আসসালামু আলাইকুম, আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টস শর্ট ক্লাসে। আজকে আমরা দেখব কিভাবে একটা কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্টস সেট আপ করতে হয়। আমরা ধরে নিচ্ছি আজকে আমরা একটা প্রপার্টি কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্টস সেট আপ করবো। চার্ট অফ অ্যাকাউন্টসটা মূলত কী? চার্ট অফ অ্যাকাউন্টসটা মূলত আমাদের ট্রায়াল ব্যালেন্সের যে লেজার হেড আছে সেটাই আমরা কুইক বুকে বলছি চার্ট অফ অ্যাকাউন্টস। তো চার্ট অফ অ্যাকাউন্টস আপনাকে তৈরি করার সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, যেন পিএনএল আইটেম এবং ব্যালেন্স শিট আইটেম দুটো আমরা আলাদা করে করতে পারি, যেন একটি আরেকটির সাথে মিক্স আপ না হয়। আমি এখন অ্যাকাউন্টিং থেকে চার্ট অফ অ্যাকাউন্টসে যাচ্ছি। আমি যখন চার্ট অফ অ্যাকাউন্টসে আসবো, এই ধরনের একটি প্যানেল আমি দেখতে পাবো। এখান থেকে কুইক বুক নিজেরই একটা বাই ডিফল্ট চার্ট অফ অ্যাকাউন্টস আছে, আমি সেটি ব্যবহার করতে পারি। আমি চাইলে নিজের চার্ট অফ অ্যাকাউন্টস সিএসবি ফাইল করে ইম্পোর্ট করতে পারি, অথবা আমি নিজে এখানে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারি। আমি নিজে একটি চার্ট অফ অ্যাকাউন্টস এখানে ক্রিয়েট করব। তো চলুন, আমি মনে করুন আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো আমি এখানে সিলেক্ট করছি অ্যাকাউন্ট টাইপটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাকাউন্ট টাইপটাতে মূলত এটা কি পিএনএল আইটেম নাকি ব্যালেন্স শিট আইটেম সেটা নির্ধারণ করা হয়ে থাকে। এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার রিপোর্টিং ভুল হবে, আপনার অ্যাকাউন্টস ভুল হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই অ্যাকাউন্ট টাইপকে ভুল করা যাবে না, ঠিক আছে? অ্যাকাউন্ট টাইপে কোনো অবস্থাতেই ভুল করা যাবে না। এখানে যেটি ব্যালেন্স শিট আইটেম সেটাকে ব্যালেন্স শিট আইটেম হিসেবেই নির্ধারণ করতে হবে এবং তাতে আপনার রিপোর্টিংটা কারেক্ট হবে। আমি আজকে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো আমি পুরো অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করছি ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, একটাই টাইপ আছে, এটা ব্যালেন্স শিট আইটেম। এটা সিলেক্ট করলে এটা ব্যালেন্স শিট আইটেমেই হিসেবেই সিলেক্ট হবে। এখন আমি এটাকে ক্যাশ অ্যাট ব্যাংক হিসেবে সিলেক্ট করছি। হ্যাঁ, আমি ক্যাশ অ্যাট ব্যাংক ইন হ্যান্ড সিলেক্ট করলাম। এখন ডিটেইল টাইপে আসুন। ডিটেইল টাইপের সময় ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ডের কয়েক চার পাঁচ ধরনের ডিটেইল টাইপ দিয়েছে। আপনাকে মনে রাখতে হবে এই ডিটেইল টাইপে মূলত মোর স্পেসিফিক অ্যাকাউন্টস কোনটা সেটা বোঝার জন্য। কিন্তু এই ডিটেইল টাইপে যদি আপনি ভুল করেন বা রাইট জিনিস সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার রিপোর্টিং কোনো সমস্যা হবে না। এখানে ক্যাশ অন হ্যান্ড, ক্লায়েন্ট ট্রাস্ট, কারেন্ট, আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কারেন্ট অ্যাকাউন্ট ছিল, আমি কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করছি। কোনো কারণে আমি যদি ভুলে সেভিংস বা অন্য কোনো কিছু সিলেক্ট করে থাকি তাতে আমার রিপোর্টিং বা অ্যাকাউন্টসের অ্যাকিউরেসি নিয়ে কোনো প্রবলেম হবে না। ধরুন আমি ক্লায়েন্ট ভুলক্রমে ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট করেছি, তা তো কোনো অসুবিধে নেই। আমি এটা যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ছিল, আমি কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করছি। আমি এরপর একটা নাম্বার দেব। আমি এটি আমার বিজনেস ব্যাংকের নামটা দিচ্ছি, বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট, এবং এটার অ্যাকাউন্ট নাম্বারটা আমি সাথে দিয়ে দিচ্ছি। মূলত এই নামটাই আমার রিপোর্টিং আসবে। এরপর যেটা নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্টসের আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে? আমি এটার নাম্বার দিচ্ছি 1022। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এরপর আপনি ডেসক্রিপশন বক্সে চাইলে আরেকটু ডিটেলস লিখতে পারেন, কিন্তু মনে রাখবেন এই ডেসক্রিপশন বক্সে যা লেখা হবে সেটা রিপোর্টিংয়ে আসবে না। এরপর আপনি সাব অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। সাব অ্যাকাউন্ট নিয়ে আমরা এখন আলোচনা করব না। ডিফল্ট ভিএটি কোড আমি নো ভিএটি দিয়ে দিচ্ছি।
এবং আপনি এর নিচে দেখতে পাচ্ছেন ব্যালেন্স। আমি আমার যে কোম্পানিটা করছি সেটি কোম্পানির ডে ফার্স্ট ডে অফ বিজনেস ছিল 1 জানুয়ারি 2019, আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে চাইলে আপনি সেই দিনের ওপেনিং ব্যালেন্সটা আপনি সেট করতে পারেন, তবে আমি পার্সোনালি রিকমেন্ড করি জার্নালের মাধ্যমে ওপেনিং ব্যালেন্স সেট করতে, আমি এখান থেকে সেট করব না। আমি এখন আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে চাচ্ছি। একটু আগে যেটা আমরা সেট করেছি 1022 ক্রিয়েট করেছি সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি এখন আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করব একইভাবে। আমি এখানে ক্যাশেট ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্ট এবং এই ব্যাঙ্কটার নাম ছিল ক্লায়েন্ট রিজার্ভ অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট। আমি সেভিং অ্যাকাউন্ট সেভার অ্যাকাউন্ট নাম দিচ্ছি। আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 7551। এরপর যেটা নাম্বার দেখতে পাচ্ছেন আবার আগের মতোই আইডেন্টিফিকেশন নাম্বার সিও এর আমি 1023 দিচ্ছি। ডেসক্রিপশন দিচ্ছি আগের মতোই। এরপর ডিফল্ট ভিএটি কোড আমি জিরো করে দিচ্ছি। আমি ওপেনিং ব্যালেন্সের ডেট দিচ্ছি, কিন্তু খেয়াল করে দেখুন আমি কোনো ধরনের ওপেনিং ব্যালেন্স এখানে সেট করছি না। আমি একটু আগেই বলেছি আমরা এটা জার্নালের মাধ্যমে সেট করব। সেভ অ্যান্ড ক্লোজ। আমার আরেকটি চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা হয়ে গেল, দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি এখানে ক্রিয়েট করেছি। এখন আমি পিএনএলের আইটেমগুলো ক্রিয়েট করব। তো আসুন দেখা যাক তাহলে। প্রথমে আমরা আবার নিয়তে যাচ্ছি। নিয়তে গিয়ে আমি আবার অ্যাকাউন্ট টাইপে সিলেক্ট করছি। হ্যাঁ, আমি এখন সেলস সিলেক্ট করতে চাচ্ছি, সেলস সেট করতে চাচ্ছি, সেজন্য আমি অ্যাকাউন্ট টাইপ ইনকাম দিয়েছি। ডিটেইল টাইপে এসে দেখুন আমার এখানে দুটো কাছাকাছি আছে, এক সেল অফ প্রোডাক্ট ইনকাম এবং সার্ভিস ফি ইনকাম, এই দুইটা। যেহেতু এটা প্রপার্টি কোম্পানি, আমি এখানে সার্ভিস ফি ইনকামটাই লজিক্যাল আমার কাছে মনে হচ্ছে। আমি আবারও বলে রাখছি এই ডিটেইল টাইপে আপনি ভুল করলে তাতে আপনার কোম্পানির অ্যাকাউন্টস অ্যাকিউরেসি কিংবা রিপোর্টিংয়ে কোনো সমস্যা হবে না। এটা জাস্ট কুইকবুক মোর ডিটেইল রিপোর্টিং রাখার সুবিধার্থে এটা চালু করেছে। আমি এটার নাম দিয়ে দিচ্ছি রেন্ট রিসিপ্ট বা রেন্টাল ইনকাম, ঠিক আছে। আমি আমার আইডেন্টিফিকেশন নাম্বার এখানে দিচ্ছি 4000। আমি ডেসক্রিপশন একটু লিখতে পারি যাতে আমার বোঝার সুবিধার্থে, এই টাকাটা কিসের টাকা, এই পেমেন্টটা কিসের, রেন্টাল ইনকাম, আচ্ছা রেন্টাল ইনকাম রিসিপ্ট। এরপর আমরা নিচে এসে আমি আপাতত ভিএটি কোড নো ভিএটি দিয়ে দিচ্ছি। এবং আপনি এখানে একটু খেয়াল করলে দেখবেন আমার এখানে কিন্তু কোনো ওপেনিং ব্যালেন্স চাওয়া হচ্ছে না। কেন চাওয়া হচ্ছে না, কেননা এটি কোনো ব্যালেন্স শিট আইটেম নয়। ব্যালেন্স শিট আইটেম না হলে এটার ওপেনিং ব্যালেন্স চাইবে না। ওপেনিং ব্যালেন্স চাইলে আপনি বুঝে নেবেন এটি হচ্ছে ব্যালেন্স শিট আইটেম, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। এখন আমি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে বের হয়ে যাচ্ছি। একইভাবে আমি আরেকটি চার্ট অফ অ্যাকাউন্টস আমি ক্রিয়েট করব। আমি আবার নিয়তে যাচ্ছি। আমি অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করছি। আমি এবার চেষ্টা করছি কস্ট অফ সেলস সেট করতে। হ্যাঁ, আচ্ছা, কস্ট অফ সেলসে যে পেয়ে গেলাম আমি, আমি আবার ডিটেইল টাইপ, এখানে কয়েক ধরনের কস্ট অফ সেলসের কথা বলা আছে, আমি দুই নাম্বারটাকে চুজ করব, কস্ট অফ সেলস যেটা লেবার নাইটা, এটা কস্ট অফ সেলস। আমি আমার নেম কস্ট অফ সেলসে রাখতে পারি, সাথে হয়তো বলতে পারি যেটা রেন্টাল রিসিপ্ট, ল্যান্ডলর্ড পেমেন্ট, সরি ল্যান্ডলর্ড পেমেন্ট, ল্যান্ডলর্ডকে যে পেমেন্ট দেওয়া হয় মান্থলি সেটাই। এরপর বরাবরের মতো আমি আমার চার্ট অফ অ্যাকাউন্টসের নাম্বার দিচ্ছি। এক্ষেত্রে আমি 6600 ব্যবহার করছি। আপনি চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। পেমেন্ট, পেমেন্ট মেড টু ল্যান্ডলর্ড, আমি এটা নোট রাখছি।
এখানেও আমি ভিএটি কোড এবার এখনকার মতো আমি জিরো করে দিচ্ছি, নো ভিএটি করে দিচ্ছি। আচ্ছা, এখনও আপনি দেখেন এখানে কিন্তু আমার কোনো ব্যালেন্স চাওয়া হচ্ছে না, বিকজ এটা পিএনএল আইটেম, সেজন্য আমি সেভ এন্ড ক্লোজ দিয়ে বের হয়ে আসছি। এখন আমি আরেকটা চার্ট অফ অ্যাকাউন্টস আমি ক্রিয়েট করতে চাচ্ছি, তাও পিএনএল আইটেম। আমি আবার নিউতে যাচ্ছি, আমি অ্যাকাউন্টে যাচ্ছি, অ্যাকাউন্ট টাইপে যাচ্ছি, আমি এক্সপেন্স সেট করতে চাচ্ছি, মূলত ব্যাঙ্ক চার্জেস আমি আসলে সেট করতে চাচ্ছি। তো আমি এক্সপেন্স দিলাম, এখানে আমার ডিটেইল টাইপে এসে দেখবেন আমার ব্যাঙ্ক চার্জেস আছে, আমি ব্যাঙ্ক চার্জেস দিচ্ছি। এরপর নেইমে ব্যাঙ্ক চার্জেস, ঠিক আছে, আমি আমার নাম্বার দিচ্ছি, আমি এখানে 7910 দেবো। ডেসক্রিপশানে আমি লিখে রাখতে পারি, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি এই ডেসক্রিপশানে যা লেখা আছে সেটা আপনার রিপোর্টে যাবে না। আমি ভিএটি কোড জিরো করে দিচ্ছি। আপনি এটা পিএনএল আইটেম হওয়ার কারণে আবার দেখেন এখানে কিন্তু কোনো ধরনের ওপেনিং ব্যালেন্স চাওয়া হচ্ছে না। আমি আগেও বলেছি আবার বলছি, ওপেনিং ব্যালেন্স আমরা জার্নাল দিয়ে সেট করব। এই ছিল আপনার আমাদের আজকের চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েশন। যেই চার্ট অফ অ্যাকাউন্টসগুলো আমার এখানে ব্যবহার নেই সেগুলো আমি চাইলে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি, যেটার আমার প্রয়োজন নেই। আপনি রাখতেও পারেন, ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন। যদি আপনি ইনঅ্যাক্টিভ করে দেন সেটা এই প্যানেলে থাকবে না, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ইনঅ্যাক্টিভ করার আগে মেক শিওর করতে হবে সেই যেটাকে ইনঅ্যাক্টিভ করবেন তাতে যেন কোনো ব্যালেন্স না থাকে।